আসসালামু আলাইকুম দর্শক, যারা 1 থেকে 2000 টাকা পকেটে নিয়ে মার্কেটে ঘোরাঘুরি করছেন ওয়াইফাই রাউটার কেনার জন্য, কিন্তু কোন রাউটারটা নিলে ভালো হবে 1 থেকে 2000 টাকার মধ্যে সেটা কারো কাছ থেকে সাজেশন পাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে কোন রাউটার নিলে আপনার জন্য বেটার হবে, তো আজকে আমার সামনে দেখতে পারছেন যে টিপি লিঙ্ক, টেন্ডার, নেটিস এবং মার্কেসিস ব্র্যান্ডের কয়েকটি মডেলের রাউটার রয়েছে, যেগুলোর প্রাইস রেঞ্জ 1000 থেকে 2000 টাকার মধ্যেই। হ্যাঁ, কোনোগুলো 1200, 1300, 1400 এরকম। সো আজকে আমি এই রাউটারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কোনটার দাম কত সব কিছু জানিয়ে দেব, এবং প্রতিটি রাউটারে থাকছে আমাদের শপে ধামাকা ডিসকাউন্ট অফার। অফারটি চলবে শুধুমাত্র ভিডিও আপলোড হওয়ার পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত। দর্শক, ভিডিও শুরুতে জানিয়ে দিই আমাদের শপের অ্যাড্রেসটি। আমাদের শপটি অবস্থিত ঢাকা 1205 নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, 5th ফ্লোর, শপ নাম্বার 520। শপের নাম নেটওয়ার্ক সলিউশন বিডি। আপনি যে কোনো ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট বা আজকের ভিডিওতে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এরপরে স্টক এবং প্রাইস সম্পর্কে জেনে নিন, কীভাবে ডেলিভারি পাবেন সব সম্পর্কে জেনে নিতে পারবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে, বা অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন। দর্শক, আমরা বাংলাদেশের 64 জেলাতে আমাদের প্রোডাক্টগুলো পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। সো যারা হোলসেলার রয়েছেন, যারা শপ হোল্ডার রয়েছেন বা আইএসপি রয়েছেন, যারা পাইকারি প্রোডাক্ট কেনার জন্য হয়তো ভালো রেট খুঁজছেন পাচ্ছেন না, সো তারা যোগাযোগ করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে, অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। দর্শক, বেশি কথা না বলে চলে যায় আজকে মূল ভিডিওতে। আমরা আজকের ভিডিওতে শুরুতে কথা বলবো নেটিস ব্র্যান্ডের 2409 মডেলের এই রাউটারটি নিয়ে। দেখতে পাচ্ছেন আমার সামনে নেটিস ব্র্যান্ডের 3 এন্টেনার 2409 মডেলের একটি রাউটার, যে রাউটারটিতে রয়েছে 3টে এন্টেনা এবং রাউটারটি মূলত 300 Mbps এর সিঙ্গেল ব্যান্ড। আর রাউটারটির কাভারেজ সম্পর্কে যদি বলতে যাই, আপনি এই রাউটারটি দিয়ে 1200 থেকে 1500 স্কোয়ার ফিট কাভার পাবেন, বাট স্পেসটা ফাঁকা স্পেস হতে হবে। যদি আপনার 1200 থেকে 1500 স্কোয়ার ফিট একেবারেই এলোমেলো থাকে, বিভিন্ন ওয়াল থাকে আর কি, বাধা থাকে যে এক রুম থেকে আরেক রুম এরকম আশেপাশে যদি 4-5টি রুম থাকে, রুমের কিন্তু আলাদা আলাদা ওয়াল রয়েছে, এই ওয়ালগুলোর মধ্যে হলে আপনি 1200 থেকে 1500 স্কোয়ার ফিট আপনি ইজিলি কাভার পাবেন না। যদি ফাঁকা স্পেস হয় তাহলে 1200 থেকে 1500 স্কোয়ার ফিট ইজিলি কাভার পাবেন, আর যদি স্পেসটা যেরকমই হোক না কেন আপনি রাউটারটি দিয়ে মিনিমাম কাভারেজ পাবেন 1000 থেকে 1200 স্কোয়ার ফিট। এবং মজার বিষয় হচ্ছে যে এই রাউটারটির লাস্ট রেঞ্জ যেই এরিয়াতে পাবেন, মনে করেন যে 1200 স্কোয়ার ফিটের লাস্ট এই পজিশনে আছেন আপনি, যে এখান থেকে 1200 স্কোয়ার ফিট শেষ, ওই পজিশনে গিয়েও এই রাউটারটির স্টেবল কানেকশন পাবেন। দর্শক, রাউটারটিতে যে 3টে এন্টেনা দেখতে পাচ্ছেন, 3টে এন্টেনাই 5 dBi এন্টেনা, এবং রাউটারটিতে পেয়ে যাবেন মাল্টিফাংশন মোড, পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট মোড, রেঞ্জ এক্সটেন্ডার মোড, রিপিটার মোড এবং ডিফল্ট মোড যদি থাকে রাউটার মোড। দর্শক, আমাদের ধামাকা ডিসকাউন্ট অফার উপলক্ষে আমাদের শপে এই নেটিস ব্র্যান্ডের 2409 মডেলের রাউটারটি পাচ্ছেন মাত্র 1400 টাকায়। হ্যাঁ দর্শক, মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন নেটিস ব্র্যান্ডের 3 এন্টেনার 5 dBi এন্টেনার সম্পন্ন একটি রাউটার, যেটি দিয়ে আপনি ওপেন স্পেসে 1200 থেকে 1500 স্কোয়ার ফিট কভার করতে পারবেন। দর্শক, এরপরে আসা যাক নেটিস ব্র্যান্ডের আর একটি মডেল নিয়ে, সেটা হচ্ছে 4 এন্টেনার W4 মডেল। এটিও একটি 300 Mbps রাউটার এন সিরিজের মূলত। এই রাউটারটিতে যদি 4টে এন্টেনা দেখতে পাচ্ছেন, 4টে এন্টেনায় 5 dBi এন্টেনা, এবং এই রাউটারটিতেও আপনি পেয়ে যাবেন মাল্টিফাংশন মোড, পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট মোড, রেঞ্জ এক্সটেন্ডার মোড, রিপিটার মোড এবং রাউটার মোড যদি ডিফল্ট হিসেবেই থাকে। সো এই রাউটারের কাভারেজ সম্পর্কে যদি বলতে যাই তাহলে আপনি এটি দিয়েও 1500 থেকে 1700 স্কোয়ার ফিট কাভার পাবেন, বাট ওপেন স্পেস হতে হবে, ফাঁকা এরিয়া হলে আপনি 1500 থেকে 1700 স্কোয়ার ফিট কাভারেজ পাবেন এবং বেটার কাভারেজ পাবেন। আর যদি বলা যায় যে 3-4টি রুমে কাভার করবেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পাশাপাশি 2টি রুম, মাঝখানে 1টি রুম, মানে 3টি রুম ইজিলি কাভার করতে পারবেন। 3টি রুম হতে হবে আপনার 1500 স্কোয়ার ফিটের মধ্যে, 1200 থেকে 1500 স্কোয়ার ফিটের মধ্যে যদি 3টি রুম থাকে। অবশ্যই রুমে হাওয়া বাতাস ঢোকার একটু জায়গা থাকতে হবে, কারণ যেহেতু ওয়াইফাই সিগন্যালটা বাতাসের সঙ্গে আপনার ওয়্যারলেস, যেহেতু বাতাসের সঙ্গে এটি কানেক্টিভিটি আছে, সো আপনার যদি 1200 থেকে 1500 স্কোয়ার ফিট ফাঁকা এরিয়া বা রুমের মধ্যেও হয় তাহলেও কিন্তু এটির স্টেবল কানেকশন পাবেন। আর দর্শক, আমাদের শপে নেটিস ব্র্যান্ডের W4 মডেলের এই রাউটারটি পাচ্ছেন 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র 1500 টাকায়। হ্যাঁ দর্শক, মাত্র 1500 টাকায় থাকছে ধামাকা ডিসকাউন্ট অফার। অফার হিসেবে এই প্রাইসটি চলবে মাত্র ভিডিও আপলোড হওয়ার পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত।
সো এরপরে আমরা কথা বলবো কম প্রাইসের মধ্যে একটি জনপ্রিয় মডেলের রাউটার, যেটির মডেল হচ্ছে টেন্ডা F3। যে তিনটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, এই তিনটি অ্যান্টেনায় 3:5 dBi, এবং এই রাউটারটি দিয়ে যদি কাভারেজের কথা বলতে চাই, আপনি কাভারেজ করতে পারবেন মিনিমাম 1500 স্কোয়ার ফিট ধরা যায় ওপেন স্পেসে, বাট যদি রুমের মধ্যে হয় তাহলে 1000 স্কোয়ার ফিট 1200 স্কোয়ার ফিট কাভারেজ পাবেন। কানেকশনটাও স্টেবল থাকবে, বাট মাঝে মধ্যে ড্রপ ডাউন করতে পারে। আর আপনি যদি আপনার ISP কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ব্যান্ডউইড নিয়ে থাকেন তাহলে আপনার কানেকশনটা স্টেবল করবে, একদম স্টেবল থাকবে, কোনো ড্রপ ডাউন করবে না আশা করা যায়। দর্শক, ধামাকা ডিসকাউন্ট অফার উপলক্ষে আমাদের শপে টেন্ডা ব্র্যান্ডের F3 মডেলের এই রাউটারটি পাচ্ছেন মাত্র 1250 টাকায়, থাকছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এরপরে আমরা কথা বলবো সবার মুখে মুখে যে কোম্পানির নাম শোনা যায়, টিপিলিং ব্র্যান্ড। টিপিলিং ব্র্যান্ডের 850 মডেলের একটি রাউটার। এই রাউটারটি ISPদের জন্য একটি বেস্ট চয়েস। সকল ISPরা কম প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে আর কি টিপিলিং ব্র্যান্ড যদি কেউ সাজেস্ট করে তাহলে 850 বা 41 সাজেস্ট করে থাকেন। কারণ হচ্ছে যে 850 মডেলে আপনি পেয়ে যাবেন তিনটি মোড। একটি হচ্ছে রাউটার মোড, যেটি ডিফল্ট হিসেবেই থাকবে, প্রতিটি রাউটারেই থাকে, এবং পেয়ে যাবেন রিপিটার মোড এবং রেঞ্জ এক্সটেন্ডার মোড, রিপিটার মোড এবং অ্যাক্সেস পয়েন্ট মোড। আর এটির কাভারের সম্পর্কে যদি বলতে যাই তাহলে আপনি এটি দিয়ে মিনিমাম 1500 স্কোয়ার ফিট কাভার পাবেন, আর যদি ওপেন স্পেস হয়ে থাকে তাহলে আপনার 1800 থেকে 1800 স্কোয়ার ফিট কাভার পাবেন। আর পাশাপাশি যদি রুম কভার করতে যান, আর যদি রুমের কথা বলি সেক্ষেত্রে আপনার চারদিক মিলিয়ে যদি সামনে পিছনে রুম থাকে তাহলে হচ্ছে যে তিনটে রুম কাভার হবে ইজিলি। অবশ্য রুমে হাওয়া বাতাস ঢোকার মতো একটু জায়গা রাখতে হবে, তাছাড়া আপনার ওয়াইফাই কানেকশনটা স্টেবল থাকবে না, ড্রপ ডাউন হবে, কানেকশন স্লো হবে, এরকমটা দেখা যাবে। তো দর্শক, টিপিলিং ব্র্যান্ডের 850N মডেলের এই রাউটারটি আমাদের কাছে পাচ্ছেন 1 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে মাত্র 1350 টাকায়। হ্যাঁ দর্শক, মাত্র 1350 টাকায় পেয়ে যাচ্ছেন টিপিলিং ব্র্যান্ডের 850N মডেলের একটি রাউটার। দর্শক, টিপিলিং ব্র্যান্ডের অ্যান সিরিজের যে কোনো মডেলের সঙ্গে পেয়ে যাচ্ছেন টিপিলিং ব্র্যান্ডের একটি ওয়াটার বোতল, একদম সম্পূর্ণ ফ্রি। আর এই অফারটি চলবে শুধুমাত্র ভিডিও আপলোড হওয়ার 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ পরে এসে যদি কেউ বলেন যে ভাই আপনি তো ভিডিওতে এইটা দেখাইছিলেন ওইটা দেখাইছিলেন, দিতে হবে ভাই, আমি পারবো না, দুঃখিত। যতদিন পর্যন্ত অফার থাকবে ততদিন পর্যন্ত আমার স্টকে প্রোডাক্ট থাকবে, আমি দিতে পারবো। সো দর্শক, এরপরে আমরা কথা বলবো টিপিলিং ব্র্যান্ডের আরও একটি মডেলের রাউটার নিয়ে, সেটি যেটির মডেল হচ্ছে 840N। দর্শক, এই রাউটারটিতে যেই দুইটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, দুইটি অ্যান্টেনায় 5 dBi অ্যান্টেনা, এবং পেয়ে যাবেন মাল্টিফাংশন মোড, ISP মোড পেয়ে যাবেন যেটিকে WISP বলা হয়, এবং রাউটার মোড পেয়ে যাবেন, রেঞ্জ এক্সটেন্ডার মোড পেয়ে যাবেন, সাথে রিপিটার মোড পেয়ে যাবেন। এটির কাভারের সম্পর্কে যদি বলতে যাই, সেম আগের রাউটারগুলোর মতোই এটি দিয়েও আপনি 1200 থেকে 1500 স্কোয়ার ফিট কাভার করতে পারবেন রুমের মধ্যে। ফাঁকা স্পেস হলে, যদি এরিয়াটা ফাঁকা হয়, সেক্ষেত্রে আপনার 1600 থেকে 1800 স্কোয়ার ফিট কাভার হবে, কানেকশনটাও স্টেবল থাকবে, মাঝে মধ্যে একটু ড্রপ ডাউন হতে পারে। হ্যাঁ, সো এটির প্রাইস সম্পর্কে যদি বলতে যাই তাহলে আপনি আমাদের কাছে 840N মডেলের এই রাউটারটি পাচ্ছেন মাত্র 1300 টাকায়, সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি টিপিলিংকের আকর্ষণীয় ওয়াটার বোতল একদমই ফ্রি। এবং আবারও বলে দিই যে অফারটি চলবে শুধুমাত্র ভিডিও আপলোড হওয়ার পর থেকে 1 সপ্তাহ পর্যন্ত। সো টিপিলিং, টেন্ডা, নেটিভ সবগুলো চলে গেল, এবং আমার সামনে বর্তমানে যেই 4টি মডেল রয়েছে, 4টি মডেলে এটি হচ্ছে মার্কেসিস ব্র্যান্ডের। সো আমরা প্রথমেই কথা বলবো দুই অ্যান্টেনার ছোট্ট একটি রাউটার নিয়ে। একদমই চিকন দেখতে পাচ্ছেন, ভাবতেছেন যে এটি দিয়ে কি হবে, আসলে ছোট মরিচের ঝাল বেশি। হ্যাঁ, এই রাউটারটি দিয়ে আপনি কীরকম কাভারেজ পাবেন, কয়টি ডিভাইস কানেক্ট রাখতে পারবেন, এটির কানেকটিভিটি কীরকম থাকবে, স্টেবল থাকবে নাকি ড্রপ ডাউন করবে, সবগুলো বলবো। সো প্রথমে বলে দেই, এই রাউটারটিতে যে দুইটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, দুইটি অ্যান্টেনাই কিন্তু 5 dBi অ্যান্টেনা। আর এই 5 dBi অ্যান্টেনা দিয়ে আপনি কাভারেজ পাবেন আগের রাউটারগুলোর চাইতেও বেশি। কারণ হচ্ছে যে 302 মডেল, মার্কেসিস ব্র্যান্ডের 302 মডেল রাউটারটি হচ্ছে ISP প্রিসেট রাউটার, যার ফলে আপনি এই রাউটারটি দিয়ে আগের রাউটারগুলোর চাইতেও বেটার কাভারেজ পাবেন, বেটার কানেকটিভিটি পাবেন, এবং কানেকশনটিও পাবেন স্টেবল, একদমই স্টেবল। আর যদি কাভারেজের কথা বলি তাহলে আপনি 1500 স্কোয়ার ফিট নিমেষেই কাভার করতে পারবেন, কোনো প্রকারে আপনার কানেকশন আপ ডাউন হবে না, স্পিড স্লো হচ্ছে আবার আপ হচ্ছে এরকম হবে না, বাট আপনার ISP কাছ থেকে ব্যান্ডউইডটা যথেষ্ট পরিমাণে থাকতে হবে। আপনাকে যদি ভালো মানের ব্যান্ডউইড একটা নিয়ে রাখেন তাহলে আপনি এটি দিয়ে, এই রাউটারটি দিয়ে আপনি মিনিমাম 1500 স্কোয়ার ফিট কাভার করতে পারবেন। প্লাস আপনি যে অনুটি ব্যবহার করবেন, অনুটি হতে হবে ভালো মানের, যে লাইক BD-COM, ভিসল, সিডেটা, ই কম বা DVC, যেটি বলেন না কেন, ভালো মানের একটি অনুর সঙ্গে যদি
302 মডেলের এই রাউটারটি মানে আইসি প্রিসেট রাউটারটি যদি ইউজ করেন তাহলে আপনি বেটার কভারেজ পাবেন আমি আশা করি। আর এটির প্রাইস সম্পর্কে যদি বলতে যাই, সো আগের রাউটারগুলোর চাইতে এটির প্রাইস অনেকটাই কম। 302 মডেলের এই রাউটারটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1100 টাকায়, থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এবং আপনি জানেন, আবারও জানিয়ে দিতে চাই যে প্রতিটি ইন্টারনেট অ্যাক্সেসরিজ বলেন, কম্পিউটার অ্যাক্সেসরিজ বলেন বা যেগুলো ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ রয়েছে সবগুলোরই ক্ষেত্রে ফিজিক্যাল ড্যামেজ এবং ব্রান্ড কেস ছাড়া সবগুলো প্রোডাক্ট আপনি ওয়ারেন্টি করাইতে পারবেন। আর ওয়ারেন্টি থাকা অবস্থায় যদি কোনো কিছু পুড়ে যায় সেক্ষেত্রে আপনাকে পুরো পার্টস বা যেই প্রোডাক্টের ভিতরে যেটি চেঞ্জ করতে হবে এটি চেঞ্জ করার জন্য যেই কস্টিংটা আসবে সেটি দিয়েও আপনি ওয়ারেন্টি করাই নিতে পারবেন যদি পুড়ে যায়। তো দর্শক, 302 এর পরে রয়েছে মার্কেসিস ব্র্যান্ডের, ছোটটি পরে দেখাই বড়টি আগে দেখিয়ে দিই, 306 মডেলের একটি রাউটার। এই রাউটারটিতে যে তিনটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, তিনটি অ্যান্টেনায় 5 DB অ্যান্টেনা এবং এই রাউটারটিতে পেয়ে যাবেন 4-in-1 মোড, মানে মাল্টিফাংশন মোড পাবেন, রাউটার মোড যেটি ডিফল্ট হিসেবে থাকে, রেঞ্জ এক্সটেন্ডার মোড পেয়ে যাবেন, অ্যাক্সেস পয়েন্ট মোড পেয়ে যাবেন এবং WISP মোড পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনি আপনার ISP-র কাছ থেকে সরাসরি কোনো প্রকার তার ছাড়াই কানেকশন নিতে পারবেন, বাট ISP-র কাছাকাছি থাকতে হবে, বেশি দূরত্ব হয়ে গেলে পাবেন না। WISP মোডের কাজ এটি। সো এর আগে হয়তো বলা হয়নি, তো আবারও ভালোভাবে বলে দিই যে আপনার ISP যদি হয় আপনার পাশের বাসায়, সো আপনার ISP-র কাছ থেকে যদি আপনি কানেকশন নেন সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকারে ক্যাবল ইউজ করতে হবে না, WISP মোড অন করলে এই ফাংশনটি চালু করে দিলে আপনি আপনার ISP-র কাছ থেকে সরাসরি ওয়াইফাই কানেকশন নিতে পারবেন। সো এটা একটা হ্যাসেল ফ্রি হচ্ছে, ক্যাবল কিনতে হচ্ছে না, ক্যাবলের টানাটানি ঝামেলা করতে হচ্ছে না। সো এই রাউটারটির যদি কাভারেজ সম্পর্কে বলতে যাই, সো আগের রাউটারগুলোর মতোই এটিও কাভারেজ পাবেন 1500 থেকে 1600 স্কোয়ার ফিট, স্টেবল কানেকশন পাবেন, কোনো প্রকার কানেক্টিভিটি ড্রপডাউন হবে না। এবং দর্শক, এই রাউটারটিতে আপনি পেয়ে যাবেন প্যারেন্টাল কন্ট্রোল, IPTV সাপোর্ট, যে কোনো IPTV সাপোর্ট করবে এটিতে, এবং এই রাউটারটি IPV ভার্সন 6, IPV 6 সাপোর্টেড হওয়ার ক্ষেত্রে আপনার ISP-র কাছ থেকে আপনি IPV 6 সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। সো অন্যথায় যদি IPV 6 সাপোর্ট না হয়, অন্যথায় আপনি IPV 6 সার্ভিসটা গ্রহণ করতে পারবেন না। দর্শক, মার্কেসিস ব্র্যান্ডের 306 মডেলের 3 অ্যান্টেনার এই রাউটারটির প্রাইস সম্পর্কে যদি বলতে যাই তাহলে একদমই কম। এই রাউটারটি আমাদের কাছে পাচ্ছেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে মাত্র 1150 টাকায়, মানে আগের রাউটারটা চাইতে 50 টাকা বেশি, কারণ একটা অ্যান্টেনা বেশি রয়েছে। দর্শক, এরপরে আমরা দেখবো হচ্ছে ছোট্ট একটি রাউটার, যেটা দেখতে পাচ্ছেন 4টি অ্যান্টেনা রয়েছে এবং ভাবছেন হয়েছে যে আগের রাউটারগুলোর মতোই এটি দিয়েও কাভারেজ করা যাবে, বা এটিও হয়তো 300 MBPS রাউটার। দর্শক না, এটি হচ্ছে একটি AC 1200 ডুয়েল ব্যান্ড রাউটার এবং যে 4টি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, 4টি অ্যান্টেনায় 5 DB অ্যান্টেনা এবং এটিতে রয়েছে 2টি ফ্রিকোয়েন্সি, 2.4 GHz এবং 5 GHz। 2.4 GHz এটি ডাটা ট্রান্সফার রেট পাবেন বা কানেক্টিভিটি পাবেন 300 MBPS পর্যন্ত সর্বোচ্চ, আর 5 GHz পাবেন 867 MBPS পর্যন্ত। আর এটির কাভারেজ সম্পর্কে যদি বলতে যাই, আগের রাউটারগুলো যেরকম আপনি ওপেন স্পেসে 1500 থেকে 1800 স্কোয়ার ফিট কাভার করতে পেরেছেন, এই রাউটারটি দিয়ে ওপেন স্পেসে আপনি কাভার করতে পারবেন মিনিমাম 2000 থেকে 2200 স্কোয়ার ফিট। আর যদি রুম কাভার করতে চান তাহলে হচ্ছে 4 থেকে 5টি রুম ইজিলি কাভার হয়ে যাবে, আর যদি রুমের বাইরে রেখে কাভার করতে চান তাহলে আপনি 6 থেকে 7টি রুম কাভার করতে পারবেন পাশাপাশি আর কি, 2000 স্কোয়ার ফিটের মধ্যে। বাট প্রতিটি রুমেই হাওয়া বাতাস ঢোকার মতো একটু হলেও জায়গা রাখতে হবে, তাছাড়া আপনার ওয়াইফাই কানেকশনটা স্টেবল থাকবে না বা স্লো হবে এরকমটা দেখতে পারবেন। আর যদি একদমই ইজিলি কাভার করতে চান তাহলে আপনি 1500 স্কোয়ার ফিট ইজিলি কাভার পাবেন, আপনি যেভাবে রাখেন না কেন আপনার রাউটার সেভাবে আপনি 1500 স্কোয়ার ফিট ইজিলি কাভার পাবেন। এই রাউটারটিতে ব্যবহার করা হয়েছে মেমো টেকনোলজি, যার ফলে এটির কানেকশন আগের রাউটারগুলোর চাইতেও বেটার হবে এবং কানেক্টিভিটি স্টেবল থাকবে, আর কাভারেজ তো বেশি পাবেনই কারণ যেহেতু 12 ব্যান্ডের একটি রাউটার। আর এটির প্রাইস সম্পর্কে যদি বলতে যাই দর্শক, এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে মার্কেসিস ব্র্যান্ডের AC 10 মডেলের এই রাউটারটি পাচ্ছেন আমাদের কাছে মাত্র 1800 টাকায়। হ্যাঁ দর্শক, মাত্র 1800 টাকায় পেয়ে যাচ্ছেন মার্কেসিস ব্র্যান্ডের AC 10 মডেলের ডুয়েল ব্র্যান্ড একটি রাউটার। সো সর্বশেষ যেটি রয়েছে মার্কেসিস ব্র্যান্ডের, দর্শক সর্বশেষ যে রাউটারটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মার্কেসিস ব্র্যান্ডের 330 HP মডেলের রাউটার। রাউটারটি দেখে হয়তো আপনি ভাবতে পারেন যে AC 1200 বা ডুয়েল ব্র্যান্ড বা গিগাবিট হবে, কিন্তু না দর্শক, এটি যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ধারণা আপনার ভুল। এই রাউটারটিও একটি 300 MBPS রাউটার এবং এই রাউটারটিতে যে তিনটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন এই তিনটি অ্যান্টেনায় হচ্ছে 7 DB অ্যান্টেনা।
আর এই রাউটারটিতে একটি ফ্যাসিলিটি হচ্ছে যে বেস্ট ফ্যাসিলিটি হচ্ছে যে এই রাউটারটিতে পেয়ে যাবেন একটি টার্বো বাটন, যে টার্বো বাটনের মাধ্যমে আপনি এই রাউটারটির কাভারেজ এরিয়া আরও বাড়িয়ে নিতে পারবেন। সো আমি যদি আপনাকে স্যাম্পল হিসেবে দেখিয়ে দেই, তাহলে এখানে লক্ষ্য করুন যে দুইটি মানে একটি অফিসের ছবি দেওয়া রয়েছে এবং একটি অফিসেই একটি হচ্ছে টার্বো বাটন অন করে এবং একটি হচ্ছে নর্মালভাবে রেখে কীরকম কাভার পাবেন সেরকম একটি চিত্র দেওয়া রয়েছে। চিত্রটি দেখে হয়তো বুঝতে পারছেন বা আমি আপনাকে বুঝিয়ে দেই। মনে করেন যে আপনার 3-4টি বা 5-6টি ক্যাবিনেটের একটি অফিস রুম হোক, সেটি 2000 স্কোয়ার ফিট বা 1500 স্কোয়ার ফিট, এরকম একটি অফিস রুমে আপনি যদি রাউটারটা মাঝে মাঝে রাখেন, সো নর্মালি যদি রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটি রুমে স্টেবল কানেকশন থাকবে না, তারপরে কানেক্টিভিটি স্লো ডাউন স্লো হবে, আস্তে আস্তে স্লো হতে থাকবে, এরপরে হচ্ছে যে কানেকশন ঠিকমতো পাবে না, আর নর্মাল যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আপনার ওয়াইফাই শো করবে না, এরকমটা হবে। আর আপনি যদি টার্বো বাটন অন করেন, টার্বো ফাংশনটা অন করেন, সেক্ষেত্রে আপনার অফিসের সম্পূর্ণ এরিয়াটা মানে 2000 স্কোয়ার ফিট সম্পূর্ণ ইজিলি কাভার হবে, কোনো প্রকারে আপনার কানেকটিভিটি ড্রপ ডাউন করবে না, স্লো হবে না, স্পিড কমে যাবে না, ভিডিও প্লেইংয়ের ক্ষেত্রে ভিডিও বাফারিং করবে না, আর যদি নর্মাল ফোনগুলোর ক্ষেত্রে বলি যে ওয়াইফাই শো করতেছে না, সো এরকমটাও করবে না। এবং এটিতে পেয়ে যাবেন আপনি প্যারেন্টাল কন্ট্রোল মোড, গেস্ট নেটওয়ার্ক পেয়ে যাবেন, WPS বাটন পেয়ে যাবেন, আর এটিতে ব্যবহার করেছিল WPA এবং WPA2, এবং এর সঙ্গে এটিতে ব্যবহার করেছে স্ট্যান্ড অ্যালোন PA চিপস মানে পাওয়ার অ্যাম্প্লিফায়ার চিপস, যার ফলে আপনি এই রাউটারটি দিয়ে আপনার কাভারেজ আরও বেশি পাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও ধামাকা অফার প্রাইজের কিছু প্রোডাক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন নেটওয়ার্ক সলিউশন বিডিওর। আল্লাহ হাফেজ।